আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত প্রথমে ইসরায়েল ফিলিস্তিন ও হিজবুল্লাহ যুদ্ধ চলছে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ উত্তর হিজবুল্লাহর কাছে যুদ্ধে হেরে গেছে ইসরায়েল সাবেক যুদ্ধমন্ত্রীর মন্তব্য জানিয়ে দিব নেতানেহু এবং গ্যালেনকে গ্রেপ্তারের উপর জোর দিলেন করিম খান আরো জানিয়ে প্রকাশ করলো মিনি বাহিনী জাহাজ কোম্পানিগুলোকে সতর্কবার্তা এবং আরো জানিয়ে দেব খবর অযোগ্য অপরাধ ইসরায়েলকে শাস্তি দেওয়ার অধিকার সংরক্ষণ করছে ইরান ফ্রান্স ব্রিটেনকে জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী এবং সর্বশেষ জানিয়ে দেব রাশিয়ার বিরুদ্ধে মার্কিন গ্লাইড বোমা ব্যবহারের দাবি ইউক্রেনের শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন উত্তর হিজবুল্লাহর কাছে হেরে গেছে যুদ্ধে ইসরাইল সাবেক যুদ্ধমন্ত্রীর মন্তব্য ইহুদি ইসরাইলের কাছে সাবেক যুদ্ধমন্ত্রী এ বি কলর রিপারম্যান বলছে ইসরায়েল উত্তর যুদ্ধে লেবাননে ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার কাছে হেরে গেছে গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পেজিত এক পোস্টে তিনি লিখেছেন উত্তর ইসরায়েলের বসতি স্থাপনকারীদের ওপর গত সপ্তাহে শত শত রকেট ও ড্রোন হামলা হিজবুল্লার হুমকি মোকাবেলায় ক্ষমতাসীন মন্ত্রিসভার অক্ষমতা প্রমাণ তিনি বলেন ইসরায়েলি সামরিক বাহিনী প্রধানত বিমান বাহিনীর কার্যক্রম হিজবুল্লার হামলা থামাতে পারেনি উত্তরের বাসিন্দাদেরকে প্রতিদিন বোমা আশ্রয় কেন্দ্রের কাছে থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে লিবারম্যান বলছে চলমান সংঘাতের ফলে উত্তর থেকে বাস্তুচ্যুত হওয়া হাজার হাজার ইসরায়েলি বসতি স্থাপনকারী জানে না এক বছর স্কুল চালু হবে কিনা ইসরায়েল এই অঞ্চল থেকে অনেক কারখানা এবং কর্মশালা অন্য এলাকায় স্থানান্তরিত হয়েছে বর্তমান ইসরায়েলি প্রশাসনের জন্য উত্তরাঞ্চলে চ্যালেঞ্জ কঠিন ফলে তাদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই এদিকে ইসরায়েলের চ্যানেল টুয়েলভ পরিচালিত সাম্প্রতিক এক জনমত জরিপে দেখা যায় শতকরা পঁচাত্তর ভাগ বসতি স্থাপনকারী বিশ্বাস করে যে ইসরায়েলের উত্তর যোদ্ধা পরিচালনা খুবই দুর্বল সূত্র পার্স টুডে নেতানিয়াহু ও গ্যালেনকে গ্রেপ্তারের উপর জোর দিলেন করিম খান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং যুদ্ধমন্ত্রী ইয়েব গ্যালেন্টের বিরুদ্ধে অবিলম্বে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে বলছেন আইসিসির প্রধান প্রসিকিউটর করিম খান আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির প্রধান প্রসিকিউটর করিম খান ওই আদালতের বিচারকদের এই ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিতে বলছেন বার্তা সংস্থা ইরনার্ড আরও জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলিদের যুদ্ধ বিচার করার একটি এই আদালতে রয়েছে তিনি বিচারকদের বলছেন যত তাড়াতাড়ি সম্ভব ইহুদবাদী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানহু এবং তাদের যুদ্ধমন্ত্রী ইয়েব ক্যালেন্টির বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া তিনি বলেন যে কোনো অযৌতিক বিলম্ব করা হলে এই অপরাধের শিকারদের অধিকার লঙ্ঘন করা হবে অধিকৃত ফিলিস্তিনের যুদ্ধ অপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের জন্য নেতানিহু যে দায়ী তার পক্ষে যৌতিক বহু প্রমাণ রয়েছে করিম খান স্পষ্ট করে বলেন আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারকদের জন্য ইহুদবাদী যুদ্ধ অপরাধীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি করার সিদ্ধান্ত নেওয়ার জন্য কোন সময় বেঁধে দেওয়া নেই ইসরাকৃত ভাবে ফিলিস্তিন বেসামরিক নাগরিকদের টার্গেট করা সহ বিভিন্ন অভিযোগ ইহুদিবাদী সরকারের উদ্দিষ্ট কর্মকর্তাদের গ্রেপ্তারে দাবি করছে করিম খান যদিও গত এসব পদক্ষেপকে ইতিহাসের অপমান বলে অভিহিত করছেন অপরদিকে নেদারল্যান্ডস হেক শহরে অবস্থিত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস আইসিসের ভোটাভিটির ফলাফলে অনুযায়ী রাফা ক্রসিং এর ইহুদিবাদী ইসরায়েলের সামরিক অভিযান অবিলম্বে বন্ধের আদেশ জারি করে মানবিক সাহায্যে প্রবেশের পথ উন্মুক্ত করতে এই ক্রসিংটি পুনরায় চালু করার আহ্বান জানান টুডে জাহাজ কোম্পানিগুলোকে সতর্ক বার্তা ইসরায়েল বিরোধী হামলার ফুটেজ প্রকাশ করল ইয়েমিনে বাহিনী ইয়েমিনে সশস্ত্র বাহিনী লোহিত সাগরে একটি তেল ট্যাঙ্কারে লক্ষ্য করে সাম্প্রতিক ইসরায়েলি বিরোধী অভিযানে একটি ভিডিও প্রকাশ করছে পাশাপাশি শিপিং কোম্পানিগুলোকে ইয়েমিনের বাহিনী নিষেধাজ্ঞা লঙ্ঘন না করার জন্য সতর্ক করছে গত শুক্রবার প্রকাশিত ফুটেজে গ্রিক পতাকবাহী একটি ট্যাঙ্কারে বিস্ফোরক এর মতো ঘটনা দেখা গেছে তেল ট্যাঙ্কারটি চলতি সপ্তাহের শুরুতে মামলা করা হয় ইয়েমিনের সশস্ত্র বাহিনী এক বিবৃতি বলছে আমাদের বাহিনী গ্রিক জাহাজে সুনিয়নকে লক্ষ্য করে হামলা চালিয়েছে যার মালিক কোম্পানি ইসরায়েলি বন্দরগুলোর একটি প্রবেশ করে ইয়েমিনের নিষেধাজ্ঞা লঙ্ঘন করছে ইয়েমিনের সচস্ব বাহিনী তাদের আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘন না করার জন্য জাহাজ কোম্পানিগুলোকে সতর্ক পূর্ণ ব্যক্ত করছে এবং পরবর্তীতে নিষেধাজ্ঞা লঙ্ঘন করা হলে গুরুতর ও ধ্বংসাত্মক পরিণতির মুখে পড়তে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বিবৃতিতে বলা হয়েছে ইহুদিবাদের শত্রু যতক্ষণ ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে তাদের আগ্রাসন ও অবরোধ অব্যাহত রাখবে ততক্ষণ ইসরায়েল ও অভিমুখী মার্কিন ও ব্রিটিশ জাহাজগুলোকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে সূত্র পার্স টুডে ক্ষমার অযোগ্য অপরাধ ইসরায়েলকে শাস্তি অধিকার সংরক্ষণ করে ইরান ফ্রান্স ব্রিটেনকে জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইহুদিবাদী ইসরায়েলের শাস্তি দেওয়ার অধিকার তেহরান সংরক্ষণ করে ফ্রান্স ব্রিটেনকে সাপ জানিয়েছে ইরান এর কারণ হিসেবে তেহরান গত মাসে হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যা করে তেল আবিব ক্ষমার অযোগ্য অপরাধ করছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকাচি শুক্রবার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডাভিড লামিফ ও ফরাসি পররাষ্ট্রমন্ত্রী স্টিভেন সেরদুনের সঙ্গে আলাদা আলাদা ফোনারা তেহরানের এ অবস্থা ঘোষণা করেন লামিকে ইরানের শীর্ষ কূটনৈতিক জানান ইসলামী প্রজাতন্ত্র ইরান মাঝে মধ্যে উত্তেজনা ছড়িয়ে দিতে কিংবা যুদ্ধ বিস্তার ঘটাতে মোটেও ইচ্ছুক নয় কিন্তু ইতিমধ্যে ইসরায়েলের অপরাধী ও সন্ত্রাসী তৎপরতার জবাব দেওয়ার অধিকার প্রয়োগ করার ক্ষেত্রে বিন্দুমাত্র বিশ্বপা হবে না তেহরান এছাড়া সেরজুনের সঙ্গে ফোনালাপে আরাকাশি বলেন তেহরান হামাসের নেতাকে হত্যা করে ইসরায়েল ইরানের নিরাপত্তা এবং সার্বভৌমত্ব লঙ্ঘন করছে যা ছিল ক্ষমতার অযোগ্য অপরাধ কাজে আগ্রাসী এই শক্তিকে শাস্তি দেওয়ার অধিকার তেহরান সংরক্ষণ করে ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের পলিটবোর প্রধান ইসমাইল হানিয়াকে গত একত্রিশ জুলাই ইরানের রাজধানী তেহরান সফরের সময় হত্যা করে ইহুদিবাদী ইসরায়েল প্রেসিডেন্ট মাসুদ প্রেজেসকান শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে তেহরানে এসেছিলেন ইসমাইল হানিয়া গাজায় ইসরাইলি গণহত্যা শুরু হওয়ার আগে থেকে কাতারের রাজধানী দোহায় অবস্থান করছিলেন হানিয়া সেখান থেকে তিনি যুদ্ধের নয় মাসে বেশ কয়েকবার যুদ্ধবৃত্তি আলোচনায় যোগ দিতে মিশরের রাজধানী কায়রো সফর করেন এছাড়া তিনি একাধিকবার তেহরানের সফরে আসেন এবং একবার তুরস্কে সফরে যান কিন্তু শেষ পর্যন্ত ইরানের রাজধানী তেহরানে গুপ্ত হত্যার মাধ্যমে হানিয়াকে শহীদ করতে সক্ষম হন তেল আবেব সূত্র পার্স টুডে রাশিয়ার বিরুদ্ধে গ্লাইড বোমা ব্যবহারের দাবি ইউক্রেনের ইউক্রেনের সামরিক বাহিনী করছে রাশিয়ার অঞ্চলে আক্রমণের জন্য গ্লাইড বোমা ব্যবহার করছে মার্কিন এছাড়া রাশিয়ার দখলে থাকা পূর্ব ইউক্রেনের কিছু দাবি করছে ইউক্রেন ইউক্রেনের বিমান বাহিনী কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল মাইকোলা ওলেশক বৃহস্পতিবার রাতে এক ভিডিও প্রকাশ করছে এতে ইউক্রেনীয় সেনাদের যুক্তরাষ্ট্রের সরবরাহ করা জিবি ইউ থার্টি নাইন বোমা ব্যবহার করতে দেখা গেছে শুক্রবার মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে ভিডিওটি একাধিক বিস্ফোরণ ও ঘটনাস্থলে ধোয়ার কুণ্ডলি উঠতে দেখা গেছে সেই সঙ্গে ভিডিওটি কুরস্ক রুশ বাহিনীকে আগা থামতে দেখা গেছে দেরিতে হলেও ইউক্রেনের জন্য রাষ্ট্রের সরবরাহ সামরিক সহায়তা প্যাকেজ পেয়েছে কি। এরপর এ মাস থেকে হামলার গতি পেয়েছে ইউক্রেন সেনারা যার ফলে মাসের শুরুতে রাশিয়ার পশ্চিমাঞ্চল কুরস্ক আক্রমণ শুরু করে তারা এমন পরিস্থিতিতে ইউক্রেনের জন্য বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পালটা ড্রোন সরঞ্জাম অ্যান্টি আরভার মিসাইল এবং মোবাইল রকেট সিস্টেম সহ সামরিক সহায়তা একটি নতুন প্যাকেজ ঘোষণা করছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের স্বাধীনতা দিবসের আগে শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলছেন বাইডেন ইউক্রেনের জনগণের প্রতি আমেরিকার অটুট সমর্থন প্রকাশ করেন তিনি এদিকে ইউক্রেনের তৃতীয় অ্যাসল্ট ব্রিগেড বৃহস্পতিবার জানিয়েছে তাদের বাহিনী খার্কিব অঞ্চলে প্রায় দুই বর্গ কিলোমিটার এলাকায় আবারও নিজেদের দখলে নিচ্ছে ব্রিগেড কমান্ডার আন্দি ব্রেতস নিয়ে জানিয়েছেন তারা রুশ সেনাদের উপর আক্রমণ চালিয়ে তাদের দখলে থাকা একটি এলাকা এবং কয়েকটি শক্তিশালী ঘাঁটি নিয়ন্ত্রণ নিয়েছে তবে আক্রমণের সময় ও এলাকায় সম্পর্কে বিস্তারিত কিছু দাঁড়ানো হয়নি এ বিষয়ে রাশিয়ার কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি রাশিয়া গত মাসে খার্কিবে আক্রমণ করছিল তবে এই অঞ্চলে পুরোপুরি নিয়ন্ত্রণের আগে ডেনেস্কে হামলা জোরদার করছিল রুশ বাহিনী আর রাশিয়ার খার্কিব দখলের ইউক্রেনের হাতে সামরিক সহায়তা না থাকায় লক্ষণ হিসেবে চিহ্নিত করছিল পশ্চিমারা